আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজত ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা জুবায়ের গ্রেপ্তার। হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তিনি মুফতি ফজলুল হক আমিনের বড় জামাতা। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার 16 এপ্রিল সন্ধ্যায় তাকে ডিবি পুলিশের একটি টিম লালবাগ থেকে গ্রেপ্তার করেছে। জুবায়ের বিরুদ্ধে 2013 সালের 5ই মে শাপলা চত্বরের মামলা ছাড়াও বর্তমান নাশকতার অপরাধে মামলা রয়েছে। 2013 সালের মামলায় তিনি এজাহার নামেও আসামি। আর সম্প্রতি পল্টন সহ আরও কয়েকটি থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল শনিবার 17 এপ্রিল আদালতে সোপর্দ করা হবে। মোট কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, এখনও নিশ্চিত না, তবে আগের মামলার তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এবারও তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। উল্লেখ্য, মাওলানা জুবায়ের সহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় 7 জন নেতাকে গ্রেপ্তার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।